হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো জার্মানিতে কি করে কোনো মানুষের উপস্থিতি ছাড়াই কুরিয়ার সার্ভিসগুলো তাদের প্যাকেটগুলো মানে পার্সেলগুলো ডেলিভার করছে। মানে আপনার যখন খুশি তখন আপনি নিতে পারবেন, কোনো মানুষের উপস্থিতি লাগবে না এবং পুরোটাই কিন্তু একদম অটোমেটিক এবং সিকিউরিটি সমৃদ্ধ। মানে এখানে আপনার বারকোড স্ক্যানার, আপনার সাইন এগুলো দিয়ে আর কি নিতে হবে, কেউ কারোরটা এসে নিয়ে যাবে সে সুযোগ নেই। তো এই যে দেখেন, এরকম হরকে পার্ক স্টেশনের নাম দেওয়া থাকে, আপনাকে যে চিঠিটা দেওয়া থাকবে লেটার বক্সে ওখানে আর কি স্টেশন লোকেশনের নাম দেওয়া থাকবে, তো সেখানে চলে আসবেন। এটা যে কোনো একটা জায়গায় হতে পারে, মেইন রোডের পাশেই আর কি যে কোনো একটা জায়গায় হয়। তো এখানে আর কি সামনে ক্যামেরা দেওয়া আছে, স্ক্যানার আছে, সব কিছু। আপনি কিন্তু এখানে আপনার প্যাকেট নিতেও পারবেন, দিতেও পারবেন। তো এখানে এই যে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম দেওয়া আছে, তো এখানে হচ্ছে প্রেস করলে এখানে দেখেন উত্তোলন বা পাঠানো দুটোই যা, তো সেখানে আপনি হচ্ছে ডিরেকশন অনুযায়ী এই যে এখন স্ক্যান করতে হবে। তো আমার পোস্ট বক্সে যে কাগজটা দেওয়া ছিল ওখানে বারকোড আসতো, ওই বারকোড দিয়ে আমি স্ক্যানটা করলাম। করার পরে এখানে হচ্ছে আমার নামটা লিখতে হবে, তো এখানে নাম লেখার অপশন আছে, আপনার নামটা যেটা আপনার পুরো একদম অর্ডার করা যে নামে সেই নামটাই আর কি আপনাকে দিতে হবে। এবং এটা হচ্ছে যখন ওকে করবেন তখন আপনাকে আপনার সিগনেচারটা দিতে হবে। তো এই যে ওনারশিপ মানে হচ্ছে আপনার সিগনেচার। তো সিগনেচারটা দেওয়ার সাথে সাথে দেখেন গে অফ নেট লেখা, মানে হচ্ছে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওই দেখেন অটোমেটিক ওপেন হয়ে গেছে, এটা কিন্তু মানে অটোমেটিক সব কিছু। তো ওর ভিতরে আছে ক্যামেরা, এরা সেন্সর আছে, আপনি যখন ওই বক্সটা থেকে প্যাকেটটা নিয়ে নেবেন তখনই কিন্তু ওরা ওখানে দেখাবে যে আপনি প্যাকেটটা রিসিভ করে নিয়েছেন, মানে অলরেডি ডেলিভার্ড, এটা সিগন্যাল চলে যাবে। আপনার আর দেওয়া লাগবে না যে আপনি নিয়ে নিচ্ছেন বা নেওয়ার পরে যে আপনাকে আবার স্ক্যান টিস্ক্যান করতে হবে, কিচ্ছু করতে হবে না। দেখলে নিত কত সহজে কত সিকিউর ভাবে আপনি আপনার পার্সেলগুলো পিক করতে পারবেন। নর্মালি আমাদের দেশে যেটা হয়, সুন্দরবন বলেন, এসে পরিবহন বা কন্টিনেন্টাল, মানে যে পরিবহনের কথা মানে যে কুরিয়ার সার্ভিসই থাকে এটা কেন, আমরা হচ্ছে সেই কুরিয়ার সার্ভিসে যাই, সেখানে স্লিপটা দেখাই, তারপরে লাইনে দাঁড়িয়ে নিয়ে তারপরে আমাদের প্যাকেটগুলো বুঝে নিতে হয়। কিন্তু জার্মানিতে ব্যাপারটা হচ্ছে নর্মালি সব ছোট ছোট প্যাকেটগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে, ওখানে অনেক ধরনের অপশন থাকে যে আপনি হোম ডেলিভারি নেবেন না, ওদের স্টেশন থেকে পিক করবেন বা কবে কি পিক করবেন, সব কিছু অপশন থাকে। তো নর্মালি হচ্ছে হোম ডেলিভারি অপশন দিলেও যদি দেখা যাচ্ছে যে আপনি বাসায় নেই, দিয়েও প্যাকেটের সাইজটা যদি বড় থাকে যেটা আপনার লেটার বক্সে ঢুকছে না, তো তাহলে কোথায় রাখবে, এরকম একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে তারা কি করে, ওই পার্সেলগুলো হচ্ছে নিয়ে যায়, নিয়ে যেয়ে ওদের যে স্টেশনগুলো আছে ওখানে আর কি রেখে দেয়, এবং আপনার লেটার বক্সে ওরা একটা ডকুমেন্ট দিয়ে দেয় যে ডকুমেন্টের মাধ্যমে আপনি আপনার প্যাকেটটা কালেক্ট করে নিতে পারবেন। এবং সেই ডকুমেন্টে ওদের হচ্ছে ওরা লিখে দেয় যে কোন স্টেশনে ওরা রেখেছে। তো আমার এরকম পার্সেল প্রায়ই আসতে থাকে, দেখা যাচ্ছে যে আমি সকালবেলা তো ডিউটিতে থাকি, তো আমি যে বাসায় না থাকলে যেগুলো লেটার বক্সে ধরে না একটু বড় সাইজের প্যাকেট, সেগুলো হচ্ছে ওরা ওদের যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে রেখে দেয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।